ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শনিবার বন্ধ ছিল কলকাতার মহরকুঞ্জে নবম বাংলাদেশ বইমেলা। রোববার মেলা প্রাঙ্গণ খুলে দিতেই শুরু হয় দর্শকদের আনাগোনা। শেষ দিনে ক্রেতা বিক্রেতাদের মনে ছিল বাড়তি উন্মাদনা। আমাদের এখানে বই মানে একটা দুটো প্রকাশনীর বই তে পাওয়া যায় আর কি বাংলাদেশের বই, কিন্তু বেশিরভাগ প্রকাশনী রাখে না মানে বাংলাদেশের বই প্রকাশনী, এবার তাই জন্য এই বই মেলাতে মানে কেনা যায়। ভালো রেসপন্স পেয়েছে, কারণ অনেকেই ইকিমিকিতে আসছে, তারা বলছে যে বিভিন্ন জনের ফেসবুক স্ট্যাটাস দেখে তারা আসছে, তার মানে যেই ইকিমিকি বই নিয়ে গিয়েছে তারা এত পছন্দ করেছে যে সে তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে দুই বাংলার বিশিষ্ট জনদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পরিবেশ। বাংলাদেশের বই তো আগে কলকাতার যারা পাঠক তারা কখনো দেখতে পারতেন, এখানে আমি গতবারও এসেছি, পাঠক সংখ্যা বেড়েছে, বই বিক্রিও আশানুরূপ না হলেও বেড়েছে। দশ দিনের এই মেলার একদিন বাদ দিলে বাকি নদিনই চমৎকার ছিল বলে দাবি সংশ্লিষ্টদের। একটি দশকের পরিক্রমা, এই পরিক্রমায় আমি দেখেছি যে এই বই মেলা উত্তরোত্তর শুধু তার সমৃদ্ধি বেড়েছে। সত্যি কথা বলতে পাবলিশার কিন্তু আরো অনেকে আসতে আগ্রহী, যেহেতু কলকাতা খুব কাছের জায়গা, সবাই খুব বই মেলাটাকে লাইক করে। তো আমরা দেখি সামনের বছর যদি এখানে করা যায় ফাইন, আর অন্য কোনো বড় জায়গা যদি পাওয়া যায় আমরা বড় আকারে করব। এবার ৭টি স্টলে ৮০টি প্রকাশনী সংস্থা মেলায় অংশ নিয়েছে। দুর্যোগকে উপেক্ষা করেই কলকাতার বইপোকা পাঠকরা কিন্তু এই নবম কলকাতার বাংলাদেশের বইমেলার শেষ দিনে প্রমাণ করলেন আসলে বইয়েরই জয় হলো। কলকাতার বাংলাদেশ বইমেলা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।